হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, আমি মোহাম্মদ সৈকত হোসেন শাওন বলছি। জি, আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আমাদের একটি বিশেষ মানে করোনার এই যে সময়টা চাচ্ছে, যে মেসেজ দিতে চাচ্ছি, সেই বিষয়ে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমরা ডিসকাশন করতে আসছি, মানে কথা বলতে আসছি, তো আমাদের এখানে কুষ্টিয়াতে এক ভাই আছেন, ওনার নাম হাজি বেলাল সাহেব। তো ওনাকে আমরা ক্যামেরাতে নিয়ে আসতে পারছি, কিন্তু এই করোনাকালীন সময় আমাদের তো কিছু নিয়ম ফলো করতে হচ্ছে, মানে নিজেদের কিবা সচেতনতার বিষয় আছে, এই বিষয়ে অনেক বিষয় আছে। তো আমরা যতটুকু চেষ্টা করতে পারছি যে তার এই সুন্দর মানে কিভাবে সে ভালো লাইফস্টাইলটাকে ফলো করতে পারছে এবং আমরা তাকে কিভাবে নতুন একটা ভালো জীবনের মধ্যে আনতে পারছি, তার অনুসরণ সমস্যা যেগুলো ছিল সে তার তার ফ্যামিলির তার পুরো গল্পটা আমরা শুনবো। তো আমরা এখন তার সাথে কথা বলতে যাচ্ছি। তো কেমন আছেন বেলাল সাহেব? ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। জি, তো আমরা আপনার মুখের থেকে আপনাদের এই বিষয়টা আমরা শুনতে চাচ্ছি যে এখন আপনি কিভাবে আমাদের এই সুন্দর লাইফ স্টাইল সম্বন্ধে আপনারা কিভাবে এটা মানছেন, বা আপনার পরিবার বা আপনার ফ্যামিলি সেই বিষয়ে আমাদের একটু বলেন। দেখ, আমি হাসাল্লাহ আমার পরিবার আপনার সাজেশন মতন চলে এবং আপনার সাজেশন মতন আমি হাসাল্লাহ এই রুটিন মেনে আমি এখন আমার বাড়ির পরিবার নিয়ে অনেক ভালো আছে, আল্লাহ তালা ভালো রাখছেন আপনার ওসেলায়। হ্যাঁ, তা এখন আসছিল কি যে কী ব্যাপারটা নিয়ে আপনি যে আমাকে এটা সাজেশন দিয়েছিলেন, আসছিল আপনার এই সমস্যা দূর হয়ে যাবে, আপনি আসছিল শস্যের তেল, তারপর আসছিল ঘি দিয়ে ডিম ভেজে খাওয়া, তারপর আসছিল আপনি আসছিল বাদাম ভেজে খাওয়া, তারপর আসছিল আপনি হচ্ছিল ওই যে আপনার হচ্ছিল এটা খালি পারে আপনার যে রোগটা, আপনি অ্যাসিডিটি বেশি, আমার অ্যাসিডিটি ছিল বেশি, এবং আমার বাসাতে হচ্ছিল বাচ্চা কাচ্চা হয়তো ঠান্ডা লেগেই থাকতো, ওই সপ্তাহে ধরেন একদিন লাগছে কি মাসে তিন দিন চার দিন আমার থাকছেই, আসছে যাচ্ছে, কোনো মতেই নিরাশ হতো না। এখন আল্লাহর রহমতে শস্যের তেল আপনি যে সাজেশনটা দিয়েছেন এটি খেয়ে আমার বাচ্চার কাছে ঠান্ডা নেই, কাশি নেই, আল্লাহর রহমতে কোনো হাসি নেই, এখন আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো রাখছে। এবং প্লাস আমার বাড়ি বিবিকে আমার বিবির হাসছিল পিছনে একটা ব্যাগ, এখানে হার বাড়ছিল পিছনে, এই হার বাড়ার কোনো এটা আপনি যেন শুনলেন, শোনার পর আপনি সাজেশন মতন আপনি মনে হয়, এটা মনে হয় আমি মনে হয় 6 মাস আগের কথা বলছি না? জি জি, আপনি মনে হয় 6 মাস আগের কথা আমাকে বলছেন। জি, হ্যাঁ, আপনার সাথে আমার যে বিষয়টা কথা হয়েছিল তখন 6 মাস আগে আমি আপনাকে এই পরামর্শগুলো দিয়েছিলাম, জি জি, খাদ্য খাবার এবং এই বিষয়টা। তো হ্যাঁ, ঠিক আছে, আপনার মুখে আপনি যেটা মানে আপনার লাভ হয়েছে মানে আপনার ফল হয়েছে সেটা আপনি বলেন। এটা হাসছিল আমি ওই সময় আমি আপনি আসার আগে আমি এক ডাক্তার কাছে দিয়েছিলাম সার্জারিকালে, ওনার বলছে এটা হলো আমার অপারেশন করা লাগবে, অপারেশন করা লাগবে, এটা হাসছিল এটা আমার বাড়ি এলাকা বলছে এটা আমি কাটবো না, আমার ভয় করছে, এটা হবে সেটা হবে, তাহলে কী করবো? আপনার অ্যাড্রেস পেয়ে আপনার কাছে আমি যে সাজেশনটা নিলাম, আপনার সাজেশন মতন আল্লাহর রহমত চলে এখন পিছনে এই হার যে বাড়াটা ওইটা এখন আর আল্লাহর রহমতে ব্যথা নেই, পেন নেই, কোনো কষ্ট নেই, এখন খুব ভালো আছে, খুব ভালোভাবে উনি কাজকাম করছে। আগে তো কিছুই করতে পারতো না, কোনো ভারী জিনিস চলতে পারতো না, কোনো ভারী জিনিস কাজ করতে পারতো না, এখন এই সর্ষের তেল আপনি যেভাবে করতে বলছেন, যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলে এখন আল্লাহ কোনো অপারেশনও করা লাগবে না, ওষুধও খাওয়া লাগছে না, কোনো কিছুই করা লাগছে না, আল্লাহ অনেক ভালো লাগছে, এটা আমি আল্লাহ হাজার হাজার শুকরি, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ অনেক ভালো রাখছে এখন। জি, আপনাকে ধন্যবাদ। তো আপনি বলছিলেন যে যে আপনার কাছে যেগুলো আপনার মনে হয়েছিল চর্বির দলা বা লাইপোমা এগুলো টাইপের যে সমস্যাগুলো ছিল আপনার শরীরে, বা আমার ছিল, আচ্ছা আচ্ছা, আমার ছিল পিছনে ওই চর্বির দলা, আচ্ছা, এটা অনেক ওষুধ অনেক কিছু খাইছি কোনো তাই যায়নি, আল্লাহ রহমতে আপনি যে সাজেশন দিয়েছেন, আপনি যে বুদ্ধি পরামর্শ আমাকে দিয়েছেন, আপনি বুদ্ধি পরামর্শ আল্লাহ রহমতে ওইটা আমার নেই, আমার সারিয়ে গেছে, এখন আর কোনো কষ্ট নাই, আমার এই পিঠে পিঠে তো কষ্ট হতো, আমার এক পিঠে এক কায়দায় শুতে পারতাম না, এখন আল্লাহ রহমতে সব কায়দে হচ্ছি, আরামে শুচ্ছি, আরামে চলছি, এখন আর কষ্ট নাই আল্লাহ রহমতে, অনেক ভালো আছে। আপনি আপনি বলছিলেন যে আপনার গ্যাসের সমস্যা হয়েছিল, সর্বনাশ মনে পড়ে আমার। জি জি, আপনার গ্যাসের সমস্যা ছিল, আপনার হচ্ছে একটু বদহজমের বিষয় ছিল, আচ্ছা, আপনি এটা নিয়ে আপনি মানে ইন্ডিয়াতেও গিয়েছিলেন, আপনার ভাইকে ভাইয়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখনও আপনি মনে এটা দেখাইছিলেন আমাকে বলছিলেন। জি জি, তো আপনি সেগুলো একটু বলবেন কি, যে তাহলে আমাদের দর্শক যারা আছেন তারাও এটা মানে জানতে পারতো যে আপনার বিষয়টা, এবং তারাও যদি এটা শিখে বা মানে ফলো করে হয়তো তারাও আপনার মাধ্যম দিয়ে উপকৃত পাবে, একটু বলবেন। আমার যে অ্যাসিডিটি ছিল অ্যাসিডিটি আল্লাহর রহমতে এখন নেই, আপনার সাজেশন মতন, প্লাস আমার বাড়ির যে বিবি ওনার যে অ্যাসিডিটি সার্জেল 40 এবং ওর সাথে লিকুইড খাতো, তাও গ্যাস যেত না, কঠিন অবস্থা, যাই যা অবস্থা, তাও লাস্টে আমি আপনার এই আপনি যে খাওয়ার রুটিনগুলো আপনি যে চলার রুটিনগুলো দিয়েছেন এইটা খাওয়ার কারণে আর আল্লাহর রহমতো গ্যাসও নেই, কোনো কিছুই খাওয়া লাগে না,
গ্যাস নির্মূল হয়ে গেছে আল্লাহর রহমতে। আপনি একটু বলবেন আপনি সকাল থেকে মানে আপনি যে খাওয়ার যে বিষয়টা আপনি ফলো করেন, মানে আপনি বলছেন যে আপনি আমাদের এগুলো ফলো করছেন লাইফস্টাইল, এটা আপনার উপকার পেয়েছেন, তো আপনি সকাল থেকে রাতের ঘুমানোর আগ পর্যন্ত আপনি যেগুলো ফলো করেন একটু বলবেন যে ব্যায়াম বা খাবার বা এটা আপনি কিভাবে কতটুকু কি ফলো করছেন? যে আমি হাসল প্রথমে আমার স্টার্ট করি কি ঘুমের থেকে উঠে রাতে ব্রাশ করে শুই, আর ঘুমের থেকে উঠে চোখ খোলার পরে আমি হাসল কলেপার যে 3 গ্লাস পানি খাই, পানি খাওয়ার পরে আমি তারপর কি করি আমার যেটা কাজ ওইটা করি, আমি একটু হাঁটাহাঁটি করলাম, করার পরে সূর্যের আলো লাগালাম, সূর্যের আলো একটু লাগালাম, লাগানোর পরে আমি একটু আসার পরে বাসায় এসে একটু আমাদের ব্যক্তিগত যে কাজগুলো ওগুলো করছি, করার পরে আমি হয়তো বাথরুমে যাই, বাথরুমটা আমার ক্লিয়ার ফুল, ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল পানি করে এসে আমি রুমে আসি, রুমে আসার পরে আমি নাস্তা পানি করে আমি যখন রমজানের রোজা রাখছিলেন বা রোজা রাখার সময় তো আপনি অবশ্যই ফলো করছেন যে রোজা রাখার জন্য আমরা বলছিলাম যে কি কেমন ভাবে চলার জন্য, না তো সেগুলো ফলো করছিলেন অবশ্যই, না অবশ্যই অবশ্যই ওইটা করছি আমি। তো এখন আল্লাহ তাআলা আমার সার্বিক বাচ্চার কাছে আমার খুব খুশি লাগছে, আমার বাড়ি আলার যে আপনি ব্যাগ যে ইটা ছিল হারবান এর কি কষ্ট করছে, কত টাকা খরচ করছে, আচ্ছা আচ্ছা এটা বিলে বোঝা যাবে না। তা আল্লাহর রহমত আপনার বুদ্ধি এবং আপনার সাজেশন আপনার যে চলাফেরা করতে বলছেন ওইভাবে করতে আল্লাহর রহমত কোনো টাকা পয়সাও লাগবে না, এই করা লাগবে না, সাজাও করা লাগবে না, কিছুই করা লাগবে না, আল্লাহ অনেক ভালো রাখছে, আল্লাহকে হাজার হাজার শুকরিয়া আমি। আর আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার সারা জীবন আল্লাহ যেন আপনাকে বাসায় রাখবে এবং সবাই যেন সেবা করতে পারেন, এ কামনা করি আমি। ধন্যবাদ। তো আমরা আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে পারলাম যে সুন্দর লাইফ স্টাইলের মাধ্যম দিয়ে যে খাবারগুলো খেয়ে খাওয়ার বা ব্যাঙের ব্যায়ামের কথাগুলো আমরা বলেছি এর আগে, তার মাধ্যম দিয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অবশ্যই। আচ্ছা, আপনাকে দেখে আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু বা আপনার যারা নিকটস্থ আত্মীয় তারা কতটুকু মানে ফলো বা আপনাকে দেখে কতটুকু খুশি বা কতটুকু ভালো মানে বুঝতে পারছে এটা বলেন। আমি আপনাকে ফলো করছি, আমাকে আমার আশপাশে যে আত্মীয় স্বজন প্রতিবেশী যেগুলো আছে ওরা আমাকে দেখে ফলো করছে। প্রথমে কোনটা মানে কোনটা তারা বেশি মানে ই করতেছে আমাকে একটু বলেন যে আপনার মানে আপনার যে উন্নতি হয়েছে মানে আপনার যে যেমন আপনি বললেন যে আপনার ওজন কমছে মানে চর্বি কমছে যে যা বলছিলেন, আর কতটুকু চর্বি কমাইছেন আপনি? মানে আমার এই পর্যন্ত প্রায় 12 কেজি চর্বি কমছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আল্লাহর মধ্যে চর্বি নেই বলতে চলে, আপনি ইয়াং লাগছে বা এখন আমার আগে থেকে আমাকে অবশ্যই খুব ই লাগে, স্লিম লাগে এবং প্লাস আমাকে অনেক সুস্থ লাগে, আমাকে অনেক হালকা লাগে, আমার যে কোনো কাজ করতে আমার আর কোনো কষ্ট নেই, আগে যেমন হাফ ধরে যেত এখন কোনো আল্লাহর রহমতে হাফ নেই, কিছু নাই, আমি আল্লাহর রহমতে সব কিছুই করতে পারি আমি। তো এই করোনাকালে আপনি সঠিকভাবে নিয়মগুলো মানছেন যে খাবার দাবার ভিটামিন, আমরা ভিটামিন সি এবং ভিটামিন ডি এবং আরও যে ভিটামিন জাতীয় খাবারগুলো বলেছি সেগুলো কি আপনি মেনে চলছেন? জি, আমি ওইটা ঠিকই আছে, আমি ওইটা খাচ্ছি, বাচ্চা কাছেও খাচ্ছি, বাচ্চা কাছেও খুব ভালোভাবে ওইটা রাখছে, এবং হচ্ছিল এই সময় যেভাবে মহামারীর সময় এখন তো ধরেন হচ্ছিল সেভাবে সতর্ক থাকতেই হবে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে চশমা পড়তে, তারপর মুখে মাস্ক পরতে বা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বা দূরত্ব বা মানে যে বিষয়গুলো বলছিলাম যে সেগুলোকে আপনি ঠিকভাবে করতে পারছেন? আমি এখন ওগুলো সম্মানে চলছি এবং আপনার পরিবারকেও শিখাতে পারবো। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো আপনার যারা প্রতিবেশী তারা কি আপনাকে ফলো করে মানে তারা উন্নতি পাচ্ছে, মানে তারাও কি ভালো লাগছে? জি, আমার দেখা দেখে আমি সর্ষের তেল খাই 1 নম্বরটা, ওরাও দেখে মনে কোন আপনার সরিষার তেল কোনটা আমি যেটা বলেছিলাম যেটা কাঠের খানিতে ভাঙানো যেটা, জি 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 ওইটা না, জি জি কাঠের। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার কোমর খালি ওই যে গোরস্থান, পুরো গোরস্থান আছে, গোরস্থানের পাশে মিজান এন্টারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, ওই যে কাঠের খানি গরু দিয়ে ঘোরায় ওইটা নেশ আমি। আচ্ছা, ওটা কাঠের খানি না? জি জি জি। আচ্ছা, তো আপনি যে আগে যে তেলগুলো খেতেন বা তার থেকে এটা অনেক ভালো কি মনে হচ্ছে? ভালো কোল্পেশ তেল এটা। আচ্ছা আচ্ছা, এটা অনেক উপকার, এতে আগে প্রথমে গ্যাসই থাকবে না, কোনো হাড়ের সমস্যা থাকবে না, কোনো ডায়াবেটিস থাকবে না, আল্লাহ তাআলা ফুল সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই যদি সকল নিয়মগুলো যদি সঠিকভাবে মানতে পারি তাহলে এই এই সমস্যাগুলো থেকে আমরা অবশ্যই মানে মুক্তি পাবো। অবশ্যই। আর একটা বিষয় যে মনে রাখতে হবে যে এখন যে করোনা সময় চলছে বা এই যে মুহূর্তে যে মহামারী চলছে, এখন তো অবশ্যই আমাদের আরো বেশি সচেতন হতে হবে। তো আমরা পূর্বে যেরকম ছিল, যেমন 6 মাস আগে আমি আপনাকে এগুলো বলেছি শিখিয়েছি, আপনি সেভাবে ফলো করছেন, ঠিক আছে, তো আমাদের এটাও ভাবতে হবে যে আগামী দিনগুলোতে যদি এটা ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি, আমরা এভাবে চলতে পারি, আমি ভালো হয়েছে ঠিক আছে, আমি একা ভালো হলে তো হবে না ভাই, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি ভালো হলেই তো শুধু শেষ হচ্ছে না, আপনার প্রতিবেশী আপনি সবাইকে এটা জানাবেন যে সবাই কি উপকার পাচ্ছে। হ্যাঁ, সবাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, একা ভালো হলে কি হবে, সবাই যদি ভালো না থাকে তাহলে তো মানে ভালো থাকা হলো না। তো আমাদের যে সম্পদ সেই সম্পদটা আমাদের কাজে লাগাতে হবে, সেটা জ্ঞান দিয়ে হোক, সেটা বুদ্ধি মানুষকে সেবা করে হোক, তাই না? তো আমাদের বিষয়গুলো এইভাবে দেখতে হবে যে আমাদের যেটা মানে আমরা সমাজের মধ্যে ভালো মঙ্গলজনক বিষয় সেটা তুলে ধরতে চাই, তাই না? যে এত
অসুখ হচ্ছে, এত রোগ হচ্ছে, সেখান থেকে আমরা নিজেদেরকে কিভাবে কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি। আর তারপরে আসতেছে যে সম্পদ, তো আমরা যদি অতিরিক্ত আজে বাজে খাবার খাই বা ফাস্ট ফুড খাবার খাই বা যে খাবারগুলো খেলে আমরা রোগে আমাদের রোগ হবে, তো সেগুলো করলে আমাদের কি হবে, আমাদের অতিরিক্ত খরচ হবে, আমরা দেখা যাচ্ছে পরবর্তীতে বেশি পরিমাণ খরচ হওয়ার কারণে আমাদের আসল যে ভালো বিষয়টা সেটা আমরা মানে থেকে বঞ্চিত হব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের গল্পটা বলা মানে আমাদের সাথে এখানে আসলেন আমাদের সাথে কথা বলার জন্য। তো যদিও এই মহামারীর সময় আসলে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না, তারপরেও আমরা দর্শককে যতটুকু পারছি ততটুকু দেখানো সম্ভব হয়েছে বলে আমরা দেখাতে পারছি। তো আমার বলার যে উদ্দেশ্য যে আপনারা এটা দেখে জানার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন, সুস্থ থাকুন, দেশ ও জাতিকে আপনারা সচেতন করুন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, আজকের জন্য ভিডিওটি এতটুকু আর দীর্ঘ হতে চাচ্ছি না। তো আবার নিশ্চয়ই কোনো একটি ভিডিওর সাথে নিয়ে নতুন করে নিয়ে এসে আপনাদের সাথে আবার নতুনভাবে দেখা হবে। ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।